আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা। আজকে এমন একটা বিষয় শেয়ার করছি যেটা আমার জীবনে ঘটেছিল। সেটা হচ্ছে যে আমি একদিন আমি কিছু টাকা আমার ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাবো আর আমার বোনের অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবো, তো আর কিছু টাকা আমি ডলার করব। তো চিন্তা করলাম যে একবারে কোর্টে যাওয়ার সময় নিয়ে যাই, তো কোর্টের কাজ শেষ করে একবারে ব্যাংকে জমা দিই আর ডলার করে বাসায় চলে আসব। তো সেজন্যই আমি টাকাগুলো নিয়ে যাই সাথে করে। তো আমি যথারীতি কোর্টের কাজ শেষ করে আমি 2:15-2টার দিকে আমি রিক্সা উঠি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যেই, কুমিল্লা ডাচ বাংলা ব্যাংকে। তো পরে চিন্তা করলাম যে না থাক, বাসায় যাই, ভাতটা খেয়ে তারপরে ব্যাংকে যাই। তো বাসায় গিয়ে আমি ব্যাগ থেকে আমার ডায়েরিটা বের করে, যেটা আমরা কোর্টে নিয়ে যাই একটা ডায়েরি, তো ওই ডায়েরিটা রেখে আমি পরে ভাতটা খেয়ে আমি ব্যাংকে চলে যাই, কুমিল্লা ডাচ বাংলা ব্যাংকে। তো সেখানে গিয়ে আমি টাকা জমা দেওয়ার যে 2টা রিসিট, সেই 2টা রিসিট আমি নিই। নিয়ে আমি টাকা রিসিপ্টটা ফিল আপ করি, একটা ছিল 4,500 টাকা আর একটা ছিল 75,000 টাকার রিসিপ্ট। তো যে কাউন্টারে জমা দিতে হবে, ক্যাশ কাউন্টারে, আমি সেই কাউন্টারেই চলে যাই। তো যাওয়ার পরে যে ক্যাশ বসা ছিল যে অফিসার সাহেব, উনি আমাকে বললেন যে আপা, আমি যখন রিসিপ্টগুলো দিলাম তখন উনি আমাকে বললেন যে আপা এবার টাকাগুলো দেন। তো আমি টাকাগুলো আমার আলাদা করেই ছিল, 4,500 আর 75,000 টাকা। তো 4,500 টাকাটা দেওয়ার রিসিপ্টটা উনি আমাকে সই করে আমাকে জমা রেখে রিসিপ্টটা আমাকে দিয়ে দেন। আর 75,000 টাকা যেটা ছিল সেটা উনি বললেন যে আপা এটা তো বিগ অ্যামাউন্ট, আমাদের যে ক্যাশ ম্যানেজার আছে ওনার একটা সিগনেচার লাগবে। তো উনি আমাকে দেখিয়ে দিলেন যে ক্যাশ ম্যানেজার কোথায় বসেন। তো আমি যথারীতি ওনার কাছে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপা এটা তো বিগ অ্যামাউন্ট, তো টাকাটা কার কাছে পাঠাচ্ছেন বা কেন পাঠাচ্ছেন? তখন আমি বললাম যে আসলে আমার ভাইয়ের ছেলে তো ট্রাভেল এজেন্সি চাকরি করে, তো এটা আমার টিকিটের টাকা, আমি দেশের বাইরে যাব। তো বললো যে আচ্ছা ঠিক আছে। তারপরে উনি সই দিয়ে দিলেন। তো সই দেওয়ার পরে আমি আবার কাউন্টারে আসলাম, ক্যাশ কাউন্টারে যেখানে আমি টাকা জমা দিচ্ছিলাম। তো জমা দেওয়ার পরে আমি যে আগে 75,000 টাকা দিয়েছি সেটা হয়তো ওনার মনে নেই বা বুঝলাম না। তো পরে উনি আমাকে বললেন যে আপা টাকা দেন। পরে আমি যে ডলার করব 1,00,000 টাকা নিয়েছিলাম, সেই টাকাটা আমি ব্যাগ থেকে বের করে ওনাকে দিই। তো উনি টাকাটা জমা রেখে আমাকে রিসিপ্টটা সই করে আমাকে রিসিপ্টটা দিয়ে দেন। কিন্তু আমার তখন খেয়াল ছিল না যে আমি যে আগে টাকা দিয়েছি 75,000, সেই জিনিসটা আমি ভুলে গিয়েছিলাম। আর উনি যে আমাকে আরও 1,00,000 টাকা দিলাম বা সেটা থেকে 25,000 টাকা দিবে সে কাজটা উনি করে নাই, আমারও ঠিক সেই মুহূর্তে কেন জানি আমি মানে মনে হচ্ছিলো না যে যে টাকাটা আমাকে দেয় নাই, আমার মনে হচ্ছিলো যে আমাকে দিয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে আমি রিসিপ্টগুলো নিয়ে আমি টেবিলে এসে বসি। বসার পর আমি ওই যে 1,00,000 টাকাটা সামনে রাখার চেষ্টা করি ব্যাগের সামনেই, যেহেতু কাছেই ডলার করার যে অফিসটা, টাকা ভাঙিয়ে ডলার করার যে অফিসটা, তখন দেখি যে আমার 1,00,000 টাকা আমার ব্যাগে নেই। তখন আমি চিন্তা করতে লাগলাম যে টাকাটা কী হলো। আমার তখনও মনে হচ্ছিলো না মানে যে আমি যে টাকাটা যে ক্যাশ অফিসার ওনাকে দিয়েছিলাম। তো আমি খুঁজতে লাগলাম, তখন ব্যাংকের যে পিওন সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আপা আপনি কিছু খুঁজছেন? আমি বললাম যে হ্যাঁ, আমার 1,00,000 টাকা আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি বললাম যে তুমি একটু পড়ে গিয়ে দেখো তো যে 1,00,000 টাকা আমার ব্যাগ থেকে পড়ে গেলো কি না। তখন সে উপরে গিয়ে মানে যেখানে আমরা টাকা জমা দিয়েছিলাম ওটা ছিল 3rd ফ্লোর, আর যেখানে আমরা রিসিপ্ট লিখেছিলাম আমি সেটা ছিল 2nd ফ্লোর। তো আমি 2nd ফ্লোরে বসেই টাকাটা খুঁজতেছিলাম, তখন ব্যাংকের যে পিওন সে এসে বললো যে না, পরে তো কোনো মানে টাকা সেরকম পাওয়া যায়নি। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে থাক। তারপর আমি কিছুক্ষণ পর চিন্তা করে আমার বাসায় ফোন করলাম, ফোন করে আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আমি যে ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম সাথে কি 1,00,000 টাকার মানে বান্ডিলটা রেখে আসলাম কি না বাসায়। তখন ও দেখে বললো যে না, কোনো টাকা তো নেই টেবিলে। তখন ও বললো যে টাকা মানে কী করেছো বা কী আসে বিষয়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে কথা বলি। তো আমি ফোনটা রেখে চিন্তা করতে লাগলাম যে টাকাটা কোথায় গেল, কি রিক্সা থেকে
নামার সময় পড়ে গেল কি না, ব্যাগের চেন খোলা ছিল কি না, এটা চিন্তা করতে লাগলাম। তারপর আমি মানে ব্যাংক থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি খুঁজতে লাগলাম মানে টাকাটাকে কোথায় রাখলাম, কি বাসায় রেখে গেলাম নাকি। তো না পেয়ে আমি পরে চিন্তা করলাম যে না, আমি একটু আবার ব্যাংকে যাই। তখন আমি আবার মানে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে যখন বের হচ্ছিলাম, তখন পাশে আমার ছোটো বোন থাকে, এমনিতে তো মাথায় একটা টেনশান কাজ করতেছিল, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি টাকাটা পাবো। তো আমার যে টেনশান কাজ করতেছিল ছিল সেটা আমি প্রকাশ করি নাই বাসায় আমার হাজব্যান্ডের সামনেও। তারপরে আমার ছোটো বোন এসে বললো যে ও চা খাবে, তো তাকেও আমি কিছু বলিনি, শুধু আমাদের যে কোর্টের পিয়ন ওকে পরে আমি ফোন করি ব্যাংক থেকে বাসায় ফেরার পথে, কারণ আমাদের কোর্টে কিছু সমিতি আছে। তো ওদিন আমি সমিতিতে টাকা জমা দিয়েছিলাম, তো ওকে এই জন্য ফোন করি যে টাকা বার করার সময় কি টাকাটা পড়ে গেলো কিনা ব্যাগ থেকে নিচে। তখন ও খুঁজে বললো যে না পাশে এরকম তো কোনো টাকা নেই। তো ও খুব টেনশান করতেছিল, তো ও আমাকে ফোন করতেছিল, আমি বললাম যে এখন আমাকে ফোন করো না। তো আমার ফোন বলতেছে যে চা খাবে, তখন ওকে আমি কিছু বলি নাই, কারণ ও খুব টেনশান করবে অথবা অনেকটা অনেক প্রশ্ন করবে। তখন আমি তাড়াতাড়ি চা বানাই ওকে দিই। তো ও চাটা নিয়ে চলে যায় আমাদের আমার বাসার পাশেই ওদের বাসা। তো আমি নিজেও চাটা খেয়ে তারপরে আমি ব্যাংকে যাই আমার হাজব্যান্ডকে নিয়েই। তো ব্যাংকে যখন যাই তখন প্রায় 4:30-5টা বেজে গেছে। তো যখন আমি ব্যাংকে গেলাম, তো ব্যাংকের যে দারোয়ান থাকে গেটে, তো উনি বললো যে আপা এখন তো ব্যাংকের কোনো লেনদেন বা কিছু হবে না। আমি বললাম যে না, আমার কোনো লেনদেন নেই, আমার একটু কাজ আছে ব্যাংকের যে ম্যানেজার ওনার সাথে। তখন উনি গেটটা খুলে দিলেন, আমি উপরে চলে গেলাম। তো গিয়ে দেখি যে ম্যানেজার সাহেব আছেন। তারপর আমি বললাম যে ভাই আমার একটু কথা ছিল আপনার সাথে। উনি বললেন যে হ্যাঁ বলেন। তা আমি বললাম যে আসলে আমি ব্যাংকে আসছিলাম, এসে আমি কিছু টাকা আমার ভাইয়ের ছেলের অ্যাকাউন্টে আমার বোনের অ্যাকাউন্টে দিয়েছিলাম, কিন্তু তারপর আমার 1,00,000 টাকা আমি মানে খুঁজে পাচ্ছি না। তো আমি যখন টাকাটা দেওয়ার জন্য রিসিটে লিখি, তখন আমার আশেপাশে কিছু লোক ছিল, তো আপনি যদি একটু সিসি ক্যামেরাটা ওপেন করেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমি কাউকে সন্দেহ করছি না, মানে জাস্ট একটু দেখার জন্য। তখন উনি বললেন যে হ্যাঁ কোনো সমস্যা নেই। তখন যে ক্যাশ ম্যানেজার উনিও ছিলেন সাথে, উনি বললো যে হ্যাঁ আপা টাকা জমা দিয়ে গেছে কিছুক্ষণ আগেই, 1,75,000, 1,45,000 টাকা। তখন উনি বললো যে আপা আপনি বসেন, এত টেনশন করেন কেন? আমি টেনশন করছি না, আমার মানে কেন জানি মনে হচ্ছে দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমতে যে আমি টাকাটা মানে পাবো, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল। তো উনি তখন বসে সিসি ক্যামেরা দেখতে লাগলেন। তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি যে যে রিসিটে টাকাটা দিয়েছিলেন সেই রিসিটটা একটু দিলে ভালো হয়, আর কত নাম্বার কাউন্টারে দিয়েছিলেন সে কাউন্টারে একটা নাম্বার দিয়েছিল। আমি বললাম যে আসলে বাসায় গিয়ে ব্যাগ থেকে সব কিছু বের করে দেখি, তো তখন এগুলো ভুলে বাসায় রেখে আসছি, এখন তো আমার সাথে নেই, তবে আমার মোবাইলে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো আছে আমি যাদেরকে টাকাগুলো দিয়েছিলাম। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেন। তখন আমি অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে দিই। তারপর দেখলেন যে হ্যাঁ 3:04, 3:03 আমি টাকাগুলো দেই। তো উনি দেখতে লাগলেন, আমিও বসা, আমার সাথে আমার হাজব্যান্ডও বসা হয়েছিল, আমার অফিসের ক্যাশ ম্যানেজারও বসা ছিল, উনিও দেখতেছিলেন। তখন কিছুক্ষণ পরেই আরেকজন অফিসার আসলেন। তখন উনি আমাকে বললেন যে আচ্ছা আপা আপনি যে বললেন যে আপনার 1,00,000 টাকা মিসিং হয়ে গেছে, তো আপনি যে 1,00,000 টাকা মিসিং হয়েছে বলছিলেন, তো সেই টাকা কত টাকার নোট ছিল বান্ডিলে? আমি বললাম যে 1,000 টাকার নোট ছিল। তখন উনি বললেন যে আপনার মনে করেন যে আপনি টাকাটা পেয়ে গেছেন। তখন আমি চিন্তা করতে লাগলাম। তো ম্যানেজার সাহেব বললেন যে পেয়ে গেছেন মানে? বললেন যে হ্যাঁ আপনি মনে করেন যে আপনি টাকাটা পেয়ে গেছেন। তখন ক্যাশ ম্যানেজার বললো যে তো কোথায়? বললো যে স্যার এটা আমাদের উনি যে কাউন্টারেই টাকাটা দিয়েছিলেন ও সেই কাউন্টারেই অফিসারের কাছেই রয়েছে। তখন উনি ওই কাউন্টার অফিসারকে ডেকে আনলেন। তো আনার পরে আমি কিছু বলতেছিলাম না, আমি চুপ করে বসেছিলাম। তখন যে কাউন্টারের যে অফিসার ছিলেন ওনাকে ডেকে আনলেন। আসার পরে ম্যানেজার সাহেব ওনাকে বললেন যে ঘটনা কী হয়েছে বলেন তো। তখন উনি বললেন যে আসলে স্যার উনি
প্রথমে 75,000 টাকা দেয়, তারপরে 4,500 টাকা দেয়, পরে আমি যখন আবার ওনার কাছে টাকা চাই উনি আবার 1,00,000 টাকা দেয়। তো আমি ওই 75,000 টাকাটাই রেখে দিই। তো 1,00,000 টাকাটা আমার আর খেয়াল ছিল না, আমার কাউন্টারে এখানেই ছিল। পরে যখন আমি আমি সব হিসাব মিলাচ্ছিলাম তখন দেখলাম যে 1,00,000 টাকা এখানে বেশি। তখন তো বেশি দেখে আমার হাত পাকা পাকাপে শুরু হয়ে যায়। ক্যাশিয়ার যে অফিসার উনি বলতে লাগলেন, তখন ব্যাংকের যে ম্যানেজার সাহেব উনি ওনাকে বলতে লাগলেন যে তো আপনার যে 1,00,000 টাকা বেশি, তো আপনি আমাকে সাথে সাথে কেন বললেন না? তো আপা এসে এখন বলতেছে, তখন এখন বলতেছেন, তখন উনি কিছুই বলেন না, চুপ করেছিলেন। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি আমার কারোর প্রতি কোনো আমার কোনো ক্ষোভ নেই, কোনো সমস্যা নেই থাক। তখন ম্যানেজার সাহেব বললেন যে না, এটা তো আসলে ঠিক হলো না, এটা তো আমাদের ব্যাংকেরও একটা ভাবমূর্তি নষ্ট হয়ে যায় ধরনের ঘটনা, আমাদেরকে সাথে সাথে মানে জানানো উচিত ছিল অফিসারের, ক্যাশ অফিসারের। তো আমি বললাম যে থাক, ঝামেলা করে লাভ নেই, আমি কোনো ঝামেলাতে যেতে চাচ্ছি না। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপা, আপনি একটু বসেন, আমাদের তো কিছু ফর্মালিটি আছে, সেটা শেষ করে আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনাকে। তখন কিছুক্ষণ পরে এসে আমাকে ওই 1,00,000 টাকার যে বান্ডিলটা সেটা উনি আমাকে দেয়। তখন আমি ক্যাশ মানে যারকে কিছুই বলি নাই, যে অফিসার ছিলেন ওনাকেও কিছু বলি নাই। তারপরে আমি ম্যানেজার সাহেবকে বলে বললাম যে ঠিক আছে ভাই আমি এখন আসি। তখন উনি আমার কাছে বারবার সরি চাচ্ছিলেন ওদের ভুলের জন্য। তার বললাম যে না ঠিক আছে সমস্যা নেই, তবে আমার একটা মানে দৃঢ় বিশ্বাস ছিল যে আমি টাকাটা আমি পাবো। যাক, আমি যখন টাকাটা পেয়ে গেছি আমার কারোর প্রতি কোনো ইয়ে নেই, তো আমার কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, আমি আচ্ছা ঠিক আছে আমি আসি। তো আমি টাকাটা নিয়ে আমি ব্যাংক থেকে বেরিয়ে আসি। তো আসার পরে আমি একবারে ডলার করে বাসায় চলে আসি। তো বাসায় আসার পরে যখন আমি আমার রিলেটিভদের সাথে বা আমার বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করি, তখন সবাই আমাকে বলছিল আমি কেন কোনো অ্যাকশানে যাই নাই ব্যাংকের, এত বড় একটা ঘটনা ঘটালো ব্যাংকের অফিসার, ক্যাশ অফিসার। তো আমি বললাম যে ঝামেলা করে লাভ নাই, যেহেতু আমি টাকাটা পেয়ে গেছি, তো আমি আসলে এত বড় একটা সমস্যায় তখন পড়ে গেছিলাম, আমি খুব ঠান্ডা মাথায় জিনিসটা হ্যান্ডেলিং করি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হয়তো ব্যাংকে গিয়েছি কিন্তু অনেকেই এরকম টাকা হয়তো ব্যাংকে অতিরিক্ত ফেলে আসেন, তো তাদের তারা যারা ফেলে আসেন, তো যে কাউন্টারেই ফেলে আসেন না কেন, কাউন্টারের যে অফিসার থাকেন ক্যাশ কাউন্টারে, উনি যখন হিসাব মিলাবেন যখন দেখবেন যে অতিরিক্ত টাকা, তো আমরা যে কাউন্টারে আমরা টাকা দেই, তো যে রিসিটে টাকা দিই সেই রিসিটে অনেক সময় আমাদের ফোন নাম্বারটা লেখা থাকে, লিখতে বলে আমাদেরকে। তো ওনারা ইচ্ছে করলে কিন্তু ওই নাম্বারগুলোতে ফোন করতে পারতো বা আমাকেও ওনারা ফোন করতে পারতো, কিন্তু সেই কাজটা ওনারা করেন নাই। তো যাই হোক, এটাও তো ওদের মানে অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যারা ব্যাংকে ক্যাশে কাজ করছেন তারা একটু সিনসিয়ারলি একটু সচেতনতা নিয়ে কাজ করা উচিত। তো আমি কিছু করি নাই ব্যাংকের প্রতি, লিগ্যাল অ্যাকশন নিই নাই, কিন্তু অনেকে হয়তো জানতেও পারতো না যে টাকাটাকে ব্যাংকে রেখে আসলাম কি না, কিন্তু টাকাটা খুঁজতে খুঁজতে হয়তো অনেকে মানে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়তো। তো যাই হোক, আমি সেই কাজটা ব্যাংকের যে ম্যানেজার বা ক্যাশ অফিসার সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনেকে হয়তো টাকা ভুলেই অতিরিক্ত দিয়ে আসেন, তো আপনারা দয়া করে অবশ্যই সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আমি আমার একটা দৃঢ় বিশ্বাসে ছিল যে আমি টাকাটা পাবো, যাক আমি যেহেতু টাকাটা পেয়ে গেছি, তো আল্লাহর অশেষ রহমত যে আমি টাকাটা পেয়ে গেছি। তো সেজন্য আমি আর কোনো ঝামেলাতে যেতে চাইনি, অনেকেই বলেছিলো যে ব্যাংকের প্রতি অ্যাকশন নিতে, আমি আর নেই নাই। তো যাক, আমরা যখন কোনো সমস্যায় পড়ি আসলে তখন আমাদের অনেক সময় অনেক কিছু কাজ করে, তো সেটা না করে আমরা খুব ঠান্ডা মাথায় আমাদের সেই সমস্যা কীভাবে মোকাবেলা করব সেটাই আমাদের মনে হয় সবারই করা উচিত। তো এটাই আজকে, এ পর্যন্তই। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।